নমস্কার, আমি পরিমল কর্মকার। বাঙালির মহাপূজা মানে দুর্গোৎসব একেবারে সমাগত, দুর্গরা যেন করা নাড়ছে। এই করোনা আবহের মধ্যে এবার পুজো সত্যি কিভাবে হবে, এ নিয়ে একটা চিন্তার ভাঁজ করেছে প্রত্যেকটি মানুষের মধ্যে, চিন্তার ভাঁজ করেছে পূজা উদ্যোক্তাদের মধ্যে। এই পরিস্থিতি দাঁড়িয়ে আজ আমরা কিছু আলোচনা করব। আমরা আমাদের এই স্টুডিওতে পেয়েছি টেলি অভিনেত্রী ঝুমা ঘোষকে। ঝুমা ঘোষের কাছে আমরা জানতে চাইব আগামী এই পুজোর কয়েকদিনের কিছু তার কথা। ঝুমা দেবী, আজকে পূজার বোধহয় আর দু মাস আড়াই মাস বাকি, এখন চারিদিকে এখনো কোথাও প্যান্ডেল হয়নি, কোনো ঠাকুর তেমনভাবে বায়না হয়েছে বলে এখনো খবর নেই, কারণ মৃৎশিল্পী আর মানে যারা প্রতিমা শিল্পী তাদের খুব দুরবস্থা যাচ্ছে, এবার এই করোনা আবহে পুজো কেমনভাবে কাটাবেন? দুটো শব্দ এর জন্য যথেষ্ট, সেটা হচ্ছে যে নো সাজগোজ নো শাড়ি। তাহলে মানে বাইরে বেরোবেন না, ঠাকুর দেখবেন না? অবশ্যই বাইরে বেরোবো, যদি লকডাউন উঠে যায় সবাই বাইরে বেরোবে, আমিও বেরোবো। বাইরে বেরোলে সমস্ত কিছু যাতে পুজোর আমরা যে আগের দিনগুলোতে আমরা পুজোতে যেভাবে আনন্দ করতাম সেই আনন্দে কাটছাট করে যদি পুজোটাকে সাধারণভাবে যদি আমরা কাটাই তাহলে বোধ হয় এই বছরটার জন্য ভালো হবে। কারণ আমরা তো জানি যে বছরটা যদি বাঁচি তাহলে আগামী অনেকগুলো বছর আমরা বাঁচতে পারবো। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপার আছে, সেই সামাজিক দূরত্বটা কি পুজোয় সেইভাবে বজায় রেখে চলা যাবে? না, ইম্পসিবল, আমার মনে হয় না মানে সেটা করা যাবে, কিন্তু জানি না সেই সময় পর্যন্ত থাকবে কিনা। করোনার তো টিকা আবিষ্কার হয়ে গেছে প্রায়, আমরা আশা করছি সেই টিকা যদি ব্যবহার করা যায় তাহলে করোনা রোগটার থেকেও আমরা দূরে থাকতে পারবো আড়াই মাস পরে। করোনা আবিষ্কার হলেও করোনা তো না থাকে, করোনা ভ্যাকসিন রাশিয়া আবিষ্কার করেছে, সেটা বাজারে আসতে আর দু মাস সময় লাগবে বলেছে। যদি আমাদের পুজোর আগে এসে যায় তাহলে খুব ভালো হয় আমাদের বাঙালিদের জন্য। তাহলে আপনি মানে আপনি আশা করছেন যে এসে যাবে? আশাবাদী তো সবসময় হতে হবে, কারণ বাঁচতে হবে আমাদের, পুজোতে এনজয় করতে হবে, তো আশাবাদী। পুজোর কোথায় কোথায় যাবেন? কোথায় যাবো বলতে পুজোর কয়েকটা দিন প্রোগ্রাম তো থাকেই সবসময়, কিছু না কিছু এদিক ওদিক চারিদিকে প্রোগ্রাম থাকে, সকাল থেকে পূজা পরিক্রমা থাকে, জাজমেন্ট থাকে, এই সবগুলো তো প্রত্যেক বছর থাকেই। তার মধ্যেও নিজেরটুকু একটু সময় বার করে পরিবারের সঙ্গে দেওয়ার চেষ্টা করি, দিনের বেলাগুলো দুপুর বেলাগুলো একসঙ্গে খাওয়া দাওয়া করার চেষ্টা করি, এগুলো থাকে। এগুলো এবছরে থাকবে কিনা জানি না। গত বছর কোথায় কোথায় ঠাকুর দেখেছিলেন? ঠাকুর দেখা তো সেইভাবে হয় না, পূজা পরিক্রমা করতে গিয়ে যে সমস্ত ঠাকুরগুলো আমরা দেখতে পাই, অন্যান্য জাজরা যারা থাকে তাদের সঙ্গে গিয়ে আমরা যেভাবে দেখি সেইভাবে দেখা হয়, দিনের বেলাটা দেখা হয়, রাত্রিবেলা ভিড়ের মধ্যে একদমই বেরোয় না, কিন্তু কিছু শো থাকে সেই শো গুলো আমাদের করতে যেতে হয়। তো এবারও কি আপনাদের এই এই মানে একটা এই করোনা পরিস্থিতির মধ্যে এই শো গুলো এবার হবে বলে মনে হচ্ছে? মনে হয় না হবে, কারণ যা চারিদিকের অবস্থা, কারোর হাতে টাকা পয়সা নেই, কাজকর্ম নেই, সবকিছু বন্ধ করোনার জন্য। তো এবছরে শো হয়তো হবে, ছোটখাটো করে হবে, ঠিক যেমন ঠাকুর পুজোও যেমন আমাদের হবে, দুর্গা পুজো যেমন হবে, তো বন্ধ হবে আমার এটা মনে হয় না, হবে নিশ্চয়ই। তবে আপনার আশা বা ভরসা যে পুজো এবার হচ্ছে সেইভাবে? হ্যাঁ, আমার আমি আমি জানি যে পুজো হবে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এটা হবে, আমি জানি হবে। এই পুজো পুজোর পরই তো আমাদের উৎসবের মরশুম লেগে গেল, মানে ধরুন দুর্গা পূজা, কালী পুজো, জগদ্ধাত্রী পূজা ইত্যাদি আছে, পরপর চলবে, অন্যান্য পুজো মানে একেবারে চলতে থাকবে। তাই এখন যে মৃত্যু মিছিল চলছে তার মধ্যে পুজোর উৎসব একপাশে মৃত্যু মিছিল, পাশাপাশি পুজোর উৎসব একদিকে আনন্দের ঝলকানি, অন্যদিকে বিষাদ, বিষাদ বিষাদের একটা কান্না, এর মধ্যে এটা কেমন লাগবে? একদম ভালো লাগবে না, যাদের পরিবারের লোকজন হারিয়েছে, যারা প্রিয়জনকে হারিয়েছে তাদের তো খুব কষ্ট হবে, কারণ এটা একটা মহামারীর ব্যাপার, এটা তো আমাদের আশা ছিল না যে করোনার মতো এরকম একটা কোনো রোগ আমাদের আসতে পারে এবং তার জন্য প্রিয়জন চলে যেতে পারে। তার কোনো ওষুধ নেই, আমরা জানি জ্বর হলে প্যারাসিটামল, এই সর্দি হলে এই ওষুধ ইত্যাদি ইত্যাদি সব আমরা জেনে গেছি, কিন্তু এর জন্য মৃত্যু এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো যার পরিবারের লোকজন হারিয়ে গেল, যার কাছের লোকজন হারিয়ে গেল, তার জন্য তো এবারের পুজোটা খুব খারাপ ভাবেই কাটবে। সত্যি সত্যি তাই, খুবই খারাপ ভাবে কাটবে পুজো। অন্তত আমার জন্ম থেকে আজ পর্যন্ত এইভাবে আমি লকডাউন কোনোদিন দেখিনি,
জানি না লকডাউন মানে জানতাম না, এটা আমাদের কাছে একদম নতুন একটা ওয়ার্ড। লকডাউন কি? লকআপ জানতাম পুলিশে পড়ে, লকআপের উল্টো হলো লকডাউন। তোমাদের নিয়ে একই কথা বলতে লকআপ জানতাম, পেটানো নাকি ওপেনলি পুরো বন্ধ, তো পেটানো দেখছি আমাদের হাসি পাচ্ছে, আমাদের মনে হচ্ছে কোনো সিনেমা দেখছি নাকি, সিনেমা না বাস্তব বুঝতে পারি না। যখন বাড়ির পাশে হচ্ছে পুলিশ এরকম করছে তখন আমরা বুঝতে পারি না এটা বাস্তব। তো লকডাউন কথা আমরা কখনো শুনিনি আর কি। যে পরিস্থিতি যাচ্ছে বাঙালির মহাপূজা নিশ্চয়ই একেবারে হবেই, কারণ পূজা একটা সংস্কার সমারোহ থাকবেই। তা সুমা যেটা বললো যে একটা একদিকে সত্যি, একদিক বিষাদের কান্না থাকবে আবার একদিকে আনন্দ, কেমন যেন একটা থমথমে ভাব, মানে মানুষের মনে যেন একটা টাল বাহনা চলছে টানা পড়েন। তা সেই তার মধ্যেই আমাদের কাটাতে হবে। তাই সবাইকে আপনি কি বলতে চান এই পুজোতে কেমন কাটাবেন, সবাই মানে দর্শক এবং যারা মানে মানুষ সাধারণ মানুষ তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি যদি পুজো কমিটির সম্পাদক হতাম আমি যেটা করতাম সেটা হচ্ছে দুর্গাপূজা হবে, ঘটে পুজো হবে, লোকজন আসবে, মাইক বাজবে, সবই ঠিক আছে। তার মাঝখানে দিনের বেলা আমি সামাজিক কাজকর্ম করব, যেমন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে একদিন, ষষ্ঠীর দিন হলো, সপ্তমীর দিন হলো মাস্ক বিতরণ করা হলো, অষ্টমীর দিন হলো সামাজিক সচেতনতার জন্য বিভিন্ন শিবির করা হলো, নবমীর দিন ডক্টরদের নিয়ে আসা হলো, মেডিকেল চেক আপ হলো। এইভাবে করতে করতে দশমীর দিন যেন একটা পরিপূর্ণ একটা কম্প্যাক্ট একটা সুন্দর একটা অনুষ্ঠান করে যদি শেষ করা যেত তাহলে এবছরে করোনার জন্য ভালো বার্তা দেওয়া হতো, যেটা আগামী দিনে মানুষ মনে রাখবে। এইটা এখন আমাদের সামাজিক কাজের খুব দরকার। অভিনেত্রী ঝুমা যেটা বললো যে পুজোতে শুধু আনন্দ না করে ও যেগুলো বললো সেগুলো যদি সবাই আমরা মেনে চলি, কিংবা বিশেষ করে পূজা উদ্যোক্তা ক্লাবকর্তা তারা যদি এগুলোকে মেনে চলে তাহলেই মনে হবে এটা সার্থক, আজকের আমাদের পূজাটা সার্থক। তাই আমরা আশা করব আজকে ঝুমার বার্তাটা নিয়ে সবাই যেন এইভাবেই চলে, আমরা এটা সবার কাছে একটা প্রার্থনাও রাখছি। নমস্কার ঝুমাদেবী, স্টুডিওতে আসার জন্য নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ।